মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা যা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে এসব ভোটে তারা রিপাবলিকান দলের আধিপত্য হ্রাস পাওয়ার আভাসই দিচ্ছে ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে কুড়ি বছরের বেশি সময়ের পর তারা এই নিয়ন্ত্রণ নিয়েছে ভার্জিনিয়ার হাউস এবং সিনেট দুটোই ডেমোক্র্যাটদের দখলে গেছে এছাড়া কেন্টাকির গভর্নর নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর জয় দাবি করেছেন ডেমোক্র্যাট অ্যান্টনি জেনারেল এন্ডি বেসেয়ার যদিও মিসিসিপি গভর্নর নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর ক্ষমতা ধরে রাখতে পেরেছে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে আগামী বছর ওই নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকার ব্যাপারে ট্রাম্প আশাবাদী তবে কেন্টাকিতে ডেমোক্র্যাট প্রার্থীর জয় তার সেই আশার আলোতে জল ঢেলে দিচ্ছে তিনটাকির আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা হয়নি